সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল সারের পক্ষ থেকে ক্যাপিটাল বাজেটিং এটি আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের আজকের সপ্তম লেকচার এর আগে আমি আপনাদের এই অধ্যায় থেকে ছয়টি লেকচার দিয়েছি যার ক্লাসগুলো আমার চ্যানেলে আপনারা ছাড় দিলেই পেয়ে যাবেন যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন তো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাচ্ছি তবে আমি বোর্ডে যে প্রশ্নগুলো আপনাদের জন্য লিখে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু কমার্স পাবলিকেশনের বই খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন যারা অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের প্রিন্সিপালস অফ ফিনান্স যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন তাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এবং সকল ডিপার্টমেন্টের জন্যই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাপিটাল বাজেটিং এই ক্যাপিটাল বাজেটিং থেকে একাধিক প্রশ্ন আপনাদের পরীক্ষায় হবেই হবে এ কারণে আমি এই অধ্যায় থেকে ক্লাস একটু বেশি করে দিচ্ছি আপনাদের জন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন কমার্স পাবলিকেশনের বইয়ের একটি অঙ্ক আমি বোর্ডে তুলে দিয়েছি প্রশ্নটি পড়ে নিচ্ছি সবাই মিলে আধুনিক লিমিটেড কনসাই ডারিং দ্য পার্সেস অফ এ নিউ মেশিন হুইস কস্ট টাকা চার লক্ষ উইথ অ্যান ইকোনমিক্যাল লাইফ অফ সেভেন ইয়ার্স অ্যাট দ্য ইন্ড অফ দ্যাট স্ক্রাপ ভ্যালু অফ টাকা পঞ্চাশ হাজার স্ক্রাপ ভ্যালু আর সেলভেজ ভ্যালু কিন্তু একই কথা মনে রাখবেন স্ক্রাপ ভ্যালু এবং সেলভেজ ভ্যালু কিন্তু একই কথা এই স্ক্রাব ভ্যালু বা সেলভেজ ভ্যালুটা শুধুমাত্র দুইটি জায়গায় কাজে লাগে একটা হলো ডিপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য আর একটা হলো আপনার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয় করার জন্য কথাটি আরেকবার স্ক্রাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু এই ক্যাপিটাল বাজেটিংয়ের অঙ্কে করতে গেলে দুটি জায়গায় এর ব্যবহার আছে এক নাম্বার ডিপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য দুই নাম্বার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয় করার জন্য এই দুটি জায়গা ব্যতীত সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু আর কোনো কাজেই আপাতত লাগে না দ্য প্রি ট্যাক্স ক্যাশ ইবিটি আর এস ফলোস অর্থাৎ নিসের যে টাকাগুলো দেওয়া আছে সেই টাকাগুলো কিন্তু ইবিটি আকারে দেওয়া আছে প্রিয় বন্ধুরা আমরা বলেছিলাম এই ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং বিন্দুটা অত্যন্ত গুরুত্ব দিয়ে জেনে নেওয়া এটা আমি এর বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি ব্যাখ্যা করেছি আজও বলছি মনে রাখবেন ক্যাপিটাল বাজেটিংয়ের অঙ্কগুলো করতে হলে চারটি গুরুত্বপূর্ণ ধাপ বা চারটি গুরুত্বপূর্ণ স্টেশন পয়েন্ট আমাদের দেওয়া থাকে এই চারটি স্টেশন পয়েন্টের ভিতর থেকে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেইখান থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে অঙ্কটি শুরু করতে হবে তাহলে আজকে টাকাগুলো কি দেওয়া আছে দি প্রি ট্যাক্স ক্যাশ ইবিটিআরএস ফলোস তাহলে চারটায় স্টেশন পয়েন্টের মধ্যে প্রথমটা কিন্তু আপনারা জানেন যে সিএফবিটি দুই নাম্বারটা ইবিটি তিন নাম্বার নাম্বার চার এটি তার মধ্যে কিন্তু আজকে দুই নাম্বার সিচুয়েশন দুই নাম্বার স্টেশন পয়েন্টটা দেওয়া আছে তার নাম হলো ইবিটি তাহলে আমাদের কার্যক্রম ইবিটি থেকে শুরু করতে হবে এখন যে কয়েক কলামই আমাদের লাগুক না কেন সেই কয়ে কলামটা আমরা নির্ধারণ করে নেবে এখন কত দূর আমি যাব তা কিন্তু রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে দেখেন আজকে ইবিটি গুলো সাতটা বৎসরের জন্য সাতটা ইবিটি আমাদের দেওয়া আছে রিকোয়ার্ড বলেছে এক নাম্বার পিবিপি দুই নাম্বার এ আর আর তিন নাম্বার আর ও আই চার নাম্বার এনপিভি পাঁচ নাম্বার পিআই এবং ছয় নাম্বারটা হলো এন আজকে কিন্তু গুলো একটু বেশি দেওয়া আছে তো যাই হোক সেই ক্ষেত্রে এখন অঙ্কটা আমি কত কলামের করবো কয় কলাম করতে হবে সেটি আমাদের প্রথম টার্গেট খেয়াল করি যে পিভিপি যদি করতে বলা হয় তাহলে সেই ফুল লিস্ট অফ এটি পর্যন্ত শখটি আমাদেরকে করতে হয় যদি এ আর আর এবং আর ওয়াই করতে বলা হয় তাহলে কিন্তু ই এটি পর্যন্ত আমাদের শখটা করতে হয় এনপি এবং এনপিআই যদি করতে বলা হয় তাহলে প্রথম পিভি পর্যন্ত যেতে হয় প্রিয় বন্ধুরা একটু দেখতেছেন আমার সর্বশেষ রিকোয়ারমেন্টটা কিন্তু এনপি এবং এনপিআই তাহলে এন পি এবং এন পি করতে গেলে কিন্তু বলা হয়েছে কি প্রথম পি পর্যন্ত যেতে হবে তাহলে প্রথম পি পর্যন্ত যদি আমি যাই তাহলে কিন্তু পিভিপি এ আর এবং আর ওয়াই কিন্তু তার মধ্যেই পড়ে যাবে তাহলে আজকে আমাকে যেতে হবে কোন পর্যন্ত প্রথম পি পর্যন্ত যেতে হবে তাহলে কলামটা আমরা হিসাব করে ফেলি তাহলে প্রথম পি পর্যন্ত যদি আমাকে যাইতে হয় তাহলে আমাদের স্টার্টিং বিন্দু যাই হোক না কেন ই আর একটা কম্পলসারি তারপরে স্টার্টিং বিন্দুটার নাম হলো আমার ইবি ইভিটির পরের নামটা হবে আমার ট্যাক্স তারপরের নামটা হবে ই তারপরে তারপরের নামটা হবে ডিপ্রিসিয়েশন তারপরে হবে আমাদের সি তারপরে দরকার হবে আমাদের সি ফুল স্টফ সি তারপরে দরকার হবে আমাদের ডি এফ তারপরে দরকার হবে আমাদের পিভি যেহেতু এনপি ভি পিআই এবং এনপিআই করতে বলা হলে প্রথম পি পর্যন্ত সবটি লাগবে তাহলে হিসাব করে নিবেন প্রথম পি পর্যন্ত কয়টি কলাম আমার লাগে তাহলে দেখেন ইআর এক ইবিটি দুই ট্যাক্স তিন ই এটি চার ডিপ্রিসিয়েশন পাঁচ সি ছয় সি ফুল স্টপ সাত ডিসকাউন্ট ফ্যাক্টর আট এবং প্রেজেন্ট ভ্যালু আমাদের নয় তার মানে আজকে আমাদের নয় কলাম বেষ্টিত শক্তি করতে হবে এই নয় কলাম শক্তি করতে গেলে আমরা কি করতে পারবো এই ছয়টা রিকোয়ারমেন্ট আমরা অনায়াসে বের করতে পারবো তাহলে ওই যে বলা হয়েছে অঙ্ক স্টার্ট করতে গেলে যে চারটা মূল বিন্দু আমাদের আছে সেই চারটা মূল বিন্দু মধ্য থেকে কোন বিন্দুটা দেওয়া আছে আর যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দু থেকেই কিন্তু আমাদের কার্যক্রম শুরু করতে হবে তাহলে এই কারণে দেখলাম স্টার্টিং পয়েন্টটা কিন্তু আমাদের ইবিটি আর ফলস তার মানে টাকাগুলো ইবিটি আকারে দেওয়া আছে তাহলে ইবিটি থেকেই কার্যক্রম শুরু করতে হবে আমরা কিন্তু ইবিটি থেকেই শুরু করলাম কিন্তু তার আগে ইয়ার একটা কম্পালসারি যেটা কিন্তু শুরু হোক না কেন ইয়ারের ঘরেটা থাকবেই কনফার্ম আর বিশ্লেষণে যাবেন আপনি যে এ আর করতে পিবিপি করতে গেলে সেই ফুল স্টপ সি এটি পর্যন্ত শখ লাগবে এ আর এবং আর করতে গেলে ইএটি পর্যন্ত শখ লাগবে এনপিভিপিআই এবং এনপিআই করতে গেলে প্রথম পিভি পর্যন্ত সব লাগবে তাহলে যদি আমি প্রথম পিভি পর্যন্ত যাই তাহলে এর ভিতরেই কিন্তু আমাদের সিএপেটি পড়বে সি ফুল স্টফ সি এ পেটি পড়বে ইএটি পড়বে ডিপ্রিসিয়েশন পড়বে ইবিটি পড়বে অতএব স্টার্ট বিন্দু যেখান থেকে শুরু হলো সেখান থেকেই কার্যক্রম যদি আমি শুরু করি এবং সর্বশেষ রিকোয়ারমেন্ট যেহেতু এনপি ভি পি আই এবং এনপিআই এটা করতে গেলে আমার প্রথম পিভি পর্যন্ত লাগে তাহলে আমার ইবিটি থিকা প্রথম পিভি পর্যন্ত হলো কলাম। আর ইয়ারের জন্য একটা এই হলো আমার নয় কোলাম তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবে এখানে একটা কথা বলা আছে দি কোম্পানি এক্সপেক্ট টেন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের উপরে দশ পার্সেন্ট কোম্পানি আশা করে এই রিটার্ন অন ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল বা হোয়াইট অ্যাড কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট ফ্যাক্টর এগুলো কিন্তু আসলে ডিসকাউন্ট ফ্যাক্টর হিসাবে ব্যবহৃত হয় আর ট্যাক্স রেটটা আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে তো প্রিয় বন্ধুরা এখন আমরা অঙ্কটা সমাধানে যাব তাহলে সমাধানের গিয়ে আমরা দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছি যে আমাদের নয় কলামের শখটা করে নিয়ে তারপরে অঙ্কটা শুরু করতে হবে চলেন আমরা সমাধানে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা তাহলে যেটা আমরা বলছিলাম যে আসলেই আমাদের কলাম কয়টি হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কলম কয়টি হবে তার ডিপেন্ড করে কিন্তু আসলেই স্টার্টিং পয়েন্টের উপর অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যেহেতু আমরা জানি চারটি পয়েন্ট হয় এই চারটি পয়েন্টের মধ্য থেকে যে পয়েন্টটা আমাদের মাঝে দেওয়া থাকে সেই পয়েন্ট থেকেই আমাদের কার্যক্রম শুরু করতে হয় তাহলে আজকে স্টার্টিং পয়েন্ট আমাদের ইবিটি ছিল আর সর্বশেষ বিন্দুটা রিকোয়ারমেন্ট বিন্দুটা ছিল এনপি ভিপিআই এবং এনপিআই এনপি এবং এনপিআই করতে গেলে প্রথম পিভি পর্যন্ত সিরিয়াল করতে হবে তাহলে ইবিটি থেকে সিরিয়াল শুরু হয়ে পিভি মানে এনপিভি বা পিভি পর্যন্ত আমাকে যেতে হবে তাহলে আমরা কি করলাম যে ইবিটি থেকে আমাদের প্রথম পিভি পর্যন্ত আমাদের নয় কলাম হয় সেই নয় কলামের সবটি আমরা করে ফেলেছি যেটা এর আগেও আমরা করেছিলাম বা আপনারা ইতিমধ্যে করে ফেলেছেন এখন আসেন যে এখানে ইয়ার আছে আমার ষাটটা তাহলে আপনাকে ষাটটা ইয়ার পর্যায়ক্রমে যেভাবে দেওয়া ছিল সেইভাবে আপনাকে লিখতে হবে যেটা আপনি ইতিমধ্যে লিখে ফেলেছেন তারপরে স্টার্টিং পয়েন্ট যেটা আমাদের কি বলা ছিল দ্য এক্সপেক্টেড প্রিটেক্স ক্যাশ ফলো ইবিটিআরএস ফলোস অর্থাৎ ইবিটিগুলো দেওয়া ছিল সেই ইবিটিগুলো আমরা সাতটা বছরে যার জন্য ছিল যত লেখেছি আমরা তত তত এখন আসেন এই টাকাগুলোর উপরে আমাদের ট্যাক্স কাটতে হবে কারণ আমরা জানি ট্যাক্স সর্বদাই ইবিটির উপর কাটতে হয় ট্যাক্স সর্বদাই ইবিটির উপর কাটতে হয় তার মানে প্রতিটি ইভিটি টাকার উপরে এখন আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটতে হবে যে ট্যাক্সটা আমাদের প্রশ্নের মধ্যেই ছিল এখন আসেন সত্তর হাজারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সতেরো হাজার পাঁচশো আশি হাজারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিশ হাজার পঁচাশি হাজারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একুশ হাজার দুইশো পঞ্চাশ ষাট হাজারের পঁচিশ পার্সেন্ট পনেরো হাজার পঁচপান্ন হাজারের পঁচিশ পার্সেন্ট তেরো হাজার সাতশো পঞ্চাশ পঁচাশি হাজারের পঁচিশ পার্সেন্ট একুশ হাজার দুইশো পঞ্চাশ তিরিশ হাজারের পঁচিশ পার্সেন্ট সাত হাজার পাঁচশো তাহলে ট্যাক্সগুলো আমরা তাদের ইবিটি টাকার উপরে কেটে নিয়েছি আর ট্যাক্স সর্বদাই আমাদের মাইনাস হবে কারণ ট্যাক্স কিন্তু আমরা সরকারের কাছ থেকে নেই না বরং সরকারকে আমি ট্যাক্স প্রদান করি তাহলে আমি যদি সরকারকে ট্যাক্স প্রদান করি তাহলে প্রদান করার কারণে টাকা কিন্তু আমার কাছ থেকে চলে যাবে বরং টাকা কিন্তু আসবে না এই কারণে চলে যাবে মানে কিন্তু মাইনাস খেল করেন সত্তর হাজার থেকে সতেরো হাজার পাঁচশো বাদ দিলে বাহান্ন হাজার পাঁচশো আশি হাজার থেকে বিশ হাজার বাদ দিলে ষাট হাজার পঁচাশি হাজার থেকে একুশ হাজার দুইশো পঞ্চাশ বাদ দিলে তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ ষাট হাজার থেকে পনেরো হাজার বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার পঁচপান্ন হাজার থেকে তেরো হাজার সাতশো পঞ্চাশ বাদ দিলে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পঁচাশি হাজার থেকে একুশ হাজার দুইশো পঞ্চাশ বাদ দিলে তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ তিরিশ হাজার থেকে সাত হাজার পাঁচশো বাদ দিলে বাইশ হাজার পাঁচশো পরবর্তী অ্যাকশন ডিপ্রিসিয়েশন এই ডিপ্রিসিয়েশন কিন্তু আপনারা জানেন দুইটা নামের পাশে থাকে যদি সিএফ বিটির সাথে থাকে তাহলে মাইনাস হয় আর ইএটির সাথে যদি থাকে তাহলে যোগ হয় আরেকবার বলি সিএফ বিটির সাথে যদি ডিপ্রিসিয়েশন থাকে তাহলে সেই ডিপ্রিসিয়েশনটা মাইনাস হয় আর যদি ইএটির সাথে ডিপ্রিসিয়েশন থাকে সেই ডিপ্রিসিয়েশনটা কিন্তু আমাদের

পঞ্চাশ হাজার টাকা হয় আর এই ডিপ্রিসিয়েশন আপনি জানেন সকল বছরের জন্য পরস্পর সমান হয়ে যায় অর্থাৎ ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডেই আমরা লিখি স্ট্রেট লাইন মানে হলো সরল রৈখিক পদ্ধতি সরল রৈখিক মানে হলো সমান সমান অর্থাৎ অঙ্কের লাইফ টাইম বা বছর যত বছরই থাকুক না কেন তার ডিপ্রিসিয়েশন হয়ে যাবে পরস্পর সমান অতএব সমান সমান করে আমরা ডিপ্রিসিয়েশন লিখে ফেলেছি এখন আমি আগে বলেছি যে সিএফ বিটির পরে যে ডিপ্রিসিয়েশন থাকে সেটা হলো প্রথম ডিপ্রিসিয়েশন আর ইএটির পরে যেটা থাকে সেটা কিন্তু দ্বিতীয় ডিপ্রিসিয়েশন প্রথম ডিপ্রিসিয়েশনটা মাইনাস হয় কিন্তু দ্বিতীয় ডিপ্রিসিয়েশনটা প্লাস হয় এটা যেহেতু সেই দ্বিতীয় ডিপ্রিসিয়েশন এটা হবে প্লাস তাহলে বাহান্ন হাজার পাঁচশো আর পঞ্চাশ হাজার মিলে হবে এক লক্ষ দুই হাজার পাঁচশো ষাট হাজার আর পঞ্চাশ হাজার মিলে হবে এক লক্ষ দশ হাজার তারপরে তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ আর পঞ্চাশ হাজার যোগ করলে হবে এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার মিলে হবে যোগ করে পঁচানব্বই হাজার একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ আর পঞ্চাশ হাজার মিলে যোগ করলে হবে একানব্বই হাজার দুইশো পঞ্চাশ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ আর পঞ্চাশ হাজার যোগ করলে এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ বাইশ হাজার পাঁচশো এবং পঞ্চাশ হাজার যোগ করলে হবে আমাদের বাহাত্তর হাজার পাঁচশো অর্থাৎ সিএপেটি কিন্তু আমাদের হয়ে গেল সিএপেটির মাধ্যমে আমরা জানি কি মূল্যটি সিএপেটি নির্ধারণ করতে হয় কিসের জন্য যেহেতু অঙ্কে রিকোয়ার্ড এক নাম্বারে পিবিপি করতে বলা হয়েছে আর একমাত্র পিবিপি করতে বলা হলেই শুধুমাত্র সি ডট সিএপেটির দরকার হয় অন্য কোথাও নয় কথাটি আরেকবার বলি একমাত্র পিবিপি করতে বলা হলেই সি ডট সিএপেটির দরকার হয় অন্য কোথাও নয় যেহেতু আজকে আমাদের পিবিপি করতে বলা হয়েছে অতএব সি ডট সি আজকের অঙ্কের দরকার আছে অর্থাৎ কিউমুলাটিভ ক্যাশ ফলো আফটার ট্যাক্স অর্থাৎ ক্রমযোজিত নগদ প্রবাহ ক্রম মানে বারবার যোজিত মানে যোগ বারবার যোগ বারবার যোগ বারবার যোগ তবে প্রথম যা থাকবে তাই অর্থাৎ এক লক্ষ দুই হাজার পাঁচশো এই এক লাখ দুই হাজার পাঁচশোর সাথে দশ হাজার যোগ করলে হবে আমাদের দুই লক্ষ বারো হাজার পাঁচশো এর সাথে এক লাখ তেরো হাজার সাতশো পঞ্চাশ যোগ করলে হবে তিন লক্ষ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ তবে এটা চেক করে নিচ্ছি ক্যালকুলেটরের মাধ্যমে দুই লক্ষ বারো হাজার পাঁচশোর সাথে যোগ হবে এক লাখ তেরো হাজার সাতশো পঞ্চাশ হয়েছে তিন লাখ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এর সাথে যোগ করবেন পঁচানব্বই হাজার হয়ে যাবে চার লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ তার সাথে যোগ হবে আমাদের একানব্বই হাজার দুইশো পঞ্চাশ হয়ে যাবে পাঁচ লক্ষ বারো হাজার পাঁচশো এর সাথে যোগ হবে আবারও এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ হয়ে যাবে ছ লক্ষ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ তার সাথে যোগ হবে আমাদের বাহাত্তর হাজার পাঁচশো যোগ করে দাঁড়াবে ছয় লক্ষ আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ এখন আসছেন ডিসকাউন্ট ফ্যাক্টর টেন পারসেন্ট এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা বলেছি ডিসকাউন্ট ফ্যাক্টরটা যদি প্রশ্নে স্পেসিফিকলি দেওয়াই থাকে ই আর অনুসারে বৎসর ভিত্তিক যদি ডিসকাউন্ট ফ্যাক্টরের পিবি ফ্যাক্টর দেওয়াই থাকে তাহলে সেটাই দেখে দেখে লিখবেন আর যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই টেবিল সি দেখে দেখে লিখতে হবে যে টেবিলটা আপনাদের বইয়ের শেষ প্রান্তে এ টেবিল বি টেবিল সি টেবিল এবং ডি টেবিল দেওয়া হয়েছে সেইখান থেকে সি টেবিল দেখে দেখে যত পার্সেন্ট দরকার তত পার্সেন্টের ঘরটাই আপনাকে লিখতে হবে আজকে এখানে বলা হয়েছিলো দি কোম্পানি এক্সপেক্ট দ্য কস্ট এক্সপেক্টেড রিটার্ন অন ক্যাপিটাল টেন পারসেন্ট আমি আগে বলেছি রিটার্ন অন ক্যাপিটাল যেটা সেটাও ডিসকাউন্ট ফ্যাক্টর কস্ট অফ ক্যাপিটাল যেটা সেটাও ডিসকাউন্ট ফ্যাক্টর হোয়াইট এড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা সেটাও ডিসকাউন্ট ফ্যাক্টর অর্থাৎ যদি ডিসকাউন্ট ফ্যাক্টর প্রশ্নে ডিরেক্টলি বলা থাকে তখন তো টেনশন করার দরকার নাই খোঁজার দরকার নাই আর যদি ডিসকাউন্ট ফ্যাক্টর স্পেসিফিকলি প্রশ্নে বলা না থাকে তাহলে অবধারিত এটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে আর এটা খোঁজার বৈশিষ্ট্য হল যে ক্যাপিটালের উপরে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাই হলো ডিসকাউন্ট ফ্যাক্টর প্রিয় বন্ধুরা আমরা বলেছি ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদাই কী করতে হবে টেবিল সি দেখে দেখে লিখতে হবে টেবিল সি যখন আপনি দেখতে থাকবেন তখন ফার্স্ট ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর নব্বই একানব্বই সেকেন্ড ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর বিরাশি চৌষট্টি তৃতীয় নাম্বার পঁচাত্তর তেরো চতুর্থ নাম্বার আটষট্টি তিরিশ পঞ্চম নাম্বার বাষট্টি শূন্য নয় তারপরে হলো একান্ন চুরাশি এটা আমি একটু চেক করে নিচ্ছি তো সেটা তো আমি আগেও বলেছি এটা সি টেবিল রেখে থেকে লিখতে হবে এটা সি টেবিল ছাড়াও ক্যালকুলেটরে বের করা যাবে কিন্তু সেটা আপনার দরকার নাই তাহলে পাঁচ বছর ছয় বছরে হয়েছে পঞ্চম বছর সরি তাহলে পঞ্চম বছর হবে আমাদের বাষট্টি শূন্য নয় যেটা আমি লিখেছি তারপরে আমি লিখব ষষ্ঠ বছর ষষ্ঠ বছরে আসবে ছাপ্পান্ন পঁয়তাল্লিশ ছাপ্পান্ন পঁয়তাল্লিশ ছাপ্পান্ন পঁয়তাল্লিশ তারপরে সেভেন বৎসরে যেটা আসবে এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায় সেভেন ইয়ারে আসবে একান্ন বত্রিশ যেটা হয়তো আমি লিখতে চেয়েছিলাম তো এখন আসেন এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো আপনি টেবিল সি দেখে দেখে লিখলেন সন্দেহ নাই এই ডিসকাউন্ট ফ্যাক্টরের কাজটা কি এটা সিএফএটিকে গুণন করার মাধ্যমে কি বের করা বলেন পিভি বের করা কারণ আমরা বলেছি সিএফএডি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণন করলে পিভি পাওয়া যায় সিএফ এটিকে ডিসকাউন্ট গুণন করলে পিভি পাওয়া যায় ডিসকাউন্ট ফ্যাক্টর ডিসকাউন্ট গুণন করলে পিভি পাওয়া যায় এটিকে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণন করলে পিভি পাওয়া যায় তাহলে প্রথম সিএফএটি এক লক্ষ দুই হাজার পাঁচশো তাকে গুণন করবেন নব্বই একানব্বই দিয়ে এটা হয়েছে তিরানব্বই হাজার একশো তেরাশি তিরানব্বই হাজার একশো তেরাশি তারপরে আপনি যোগ দিবে গ্রহণ করবেন এক লক্ষ দশ হাজারকে গুনন করবেন বিরাশি চৌষট্টি দ্বারা এটা আসবে নব্বই নব্বই চার যার উচ্চারণ হবে নব্বই হাজার নব্বই হাজার নয়শো চার তারপরে আমি তৃতীয় নাম্বারটা চলে যাব তৃতীয় নাম্বার এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ তাকে গ্রহণ করতে হবে দশমিক পঁচাত্তর তেরো দ্বারা এটা আসবে পঁচাশি হাজার চারশো ষাট এইভাবে আপনাকে প্রত্যেকটাই গুণন করে নিতে হবে পঁচাশি হাজার চারশো ষাট প্রিয় বন্ধুরা এইভাবে সাত বছর হোক আট বছর হোক বের করে নিতে হবে তারপর সিএপেটি কিন্তু পঁচানব্বই হাজার তাহলে পঁচানব্বই হাজারকে গুণন করতে হবে আপনাকে আটষট্টি তিরিশ দ্বারা যেটা আসবে চৌষট্টি হাজার আটশো পঁচাশি চৌষট্টি হাজার আটশো পঁচাশি চলে আসবে তারপরের সিএপেটিটা আপনারা দেখতে পাচ্ছেন একানব্বই হাজার দুইশো পঞ্চাশ তাকে আপনাকে গুণন করতে হবে দশমিক বাষট্টি শূন্য নয় দ্বারা এটা আসবে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতান্ন ছাপ্পান্ন হাজার ছয়শো সাতান্ন এটা একটু সময় সাপেক্ষ বিষয় কিন্তু তাকে গ্রহণ করতে হবে পঁয়তাল্লিশ হাজার দুইশো বারো চৌষট্টি হাজার দুইশো বারো তারপর আমি সিএফএটি পাচ্ছি বাহাত্তর হাজার পাঁচশো এই বাহাত্তর হাজার পাঁচশোকে কে করবেন ফাইভ ওয়ান থ্রি টু দিয়া ফলাফল আসবে সাঁত্রিশ হাজার দুইশো সাত হাজার দুইশো সাত প্রিয় বন্ধুরা যখনই আমাদের এবং করতে বলা হয় তখন পিভির ঘরটা যোগ দিতে হয় তার আমি যোগ দিব উপর থেকে বলেন তেরানব্বই হাজার একশো তেরাশি যোগ হবে নব্বই নব্বই চার অর্থাৎ নব্বই হাজার নয়শো চার তারপরে যোগ হবে পঁচাশি হাজার চারশো ষাট তার সাথে যোগ হবে চৌষট্টি হাজার আটশো পঁচাশি যোগ হবে আমাদের ছাপ্পান্ন হাজার ছয়শো সাতান্ন যোগ হবে আমাদের চৌষট্টি হাজার দুইশো বারো তার সাথে যোগ হবে আমাদের সাঁইত্রিশ হাজার দুইশো সাত তাহলে ব্যালেন্সটি আসতেছে আমাদের চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আট চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আট আমি কথাটি আরেকবার বলতে চাই কখন পিভির ঘর যোগ হয় যখনই এনপিভি পিআই এবং এন পি আই করতে বলা হয় তখনই পিভির ঘরটা যোগ দিতে হয় এখন একটু চেপে আসেন ই এটির ঘর ইএটির ঘর কখন যোগ দিতে হয় যখনই আমাদের প্রশ্নে এ আর আর এবং আর ওয়াই করতে বলা হয় তখন ইএটির ঘর যোগ দিতে হয় অন্য সময় নয় আরেকবার যখনই এ আর আর এবং আর ও আই করতে বলা হয় তখনই আমাদের ই এটির ঘর যোগ দিতে হয় অন্য সময় নয় এ আর আর এবং আর ওয়াই যেহেতু করতে বলা হয়েছে তাহলে ই এটির ঘর আপনাকে যোগ দিতে হবে যোগ দিচ্ছি বাহান্ন হাজার পাঁচশো তারপরেটা ষাট হাজার তারপরে তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ তারপরে পঁয়তাল্লিশ হাজার তারপরে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ তার সাথে তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ তার সাথে বাইশ হাজার পাঁচশো সকল ইএটির ঘর যোগ দিয়ে পেলাম তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ই ঘর আমি যোগ দিয়েছিলাম এখন প্রশ্ন ইএটির ঘর কেন যোগ দিয়েছিলাম ইএটির ঘর যোগ দিয়েছি শুধু একটি কারণে যেহেতু আমাদের এখানে এ আর আর এবং আর করতে বলা হয়েছে এখন আসেন এখানে এজুমিং ইয়ারটা আমরা আগেই ধরে নিচ্ছি এজুমিং ইয়ার ধরে নেওয়ার নিয়ম কিন্তু আপনি জানেন সম্পদের দামের সমান অথবা তার সে কম পরিমাণ টাকা যে ঘরে থাকবে সেই তম ঘরটাকে এজুমিং ইয়ার বলা হবে তাহলে এই যে এটা আমাদের ঘর এখন দেখেন আমাদের সম্পদের দামটা কিন্তু ছিল চার লাখ তাহলে চার লক্ষ অথবা তার সে কম টাকা কয় নাম্বার লাইন আছে দেখেন তাহলে চার লাখের বেশি এটা হয়েছে এটা চার লাখের কম আছে তিন লাখ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এবং এই ঘরটার নাম কিন্তু আমাদের তিন তাহলে তিন হবে আজকে আমাদের এ আর আমরা বলেছি এজুমিং ইয়ারের সি ফুল স্টপ সি যেটা সেটা সি এবং তার পরের ঘরের যে আমাদের সি সেটা হলো আমাদের ডি তাহলে এ হবে আমাদের থ্রি সি হবে আমাদের তিন লাখ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এবং ডি হবে আমাদের পঁচানব্বই হাজারের ব্যাখ্যা তর্জমা আপনারা জানেন এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট পর্ব সমাধান করার জন্য তাহলে আমরা রিকোয়ার্টমেন্ট শুরু করেছি রিকোয়ার্ট এক নাম্বারের ছিল পিবিপি নির্ণয় করো তাহলে পিবিপির সূত্র হলো এ প্লাস এনসিও মাইনাস সি ডি এটা কখন এই সূত্রটি ব্যবহার করব এটার ব্যাখ্যা কিন্তু আপনারা জানেন তারপরে আবারও বলছি যদি আমাদের বছর ভিত্তিক ক্যাশ ফলোর টাকাগুলো সমান হয় তখন কিন্তু এই সূত্র লেখা যাবে না আর যখন বছর ভিত্তিক ক্যাশ ফলোর টাকাগুলো অসমান হয় অর্থাৎ এক এক বছরের ক্যাশ ফলো এক এক রকম হয় তখনই এই সূত্রটা ব্যবহৃত হয় আজকে কিন্তু ক্যাশ ফলোর টাকাগুলো কোনো বছরের সাথে কোনো বছরের মিল ছিল না অর্থাৎ এক এক বছরের টাকা এক এক রকম ছিল এই কারণে এটা আমাদের কি এই সূত্রটা ব্যবহৃত হলো এখন আসেন এনসিওটা হলো নিট ক্যাশ আউটলে অথবা কস্ট অফ অ্যাসেটস আজকের সম্পদের দামটা কিন্তু আমাদের চার লক্ষ টাকা ছিল এটা প্রশ্নের মধ্যে আপনারা দেখেছেন এজুমিং ইয়ার কোনটি ধরেছি আমরা যে চার লক্ষ টাকার সমান অথবা তার চেয়ে কম পরিমাণ টাকা সি ফুল স্টপ সি এ বেটি অর্থাৎ কিউমিলেটিভ ক্যাশ ফ্লো ডিসকাউন্ট কিউমিলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের যে ঘরে ছিল সেই ঘরটাই হলো এ যেটা আপনি দেখেছেন যে চার লাখ টাকা কিন্তু ডিরেক্টলি ছিল না হয় চার লাখ একুশ হাজার ছিল নতুবা তিন লাখ ছাব্বিশ হাজার ছিল চার লাখের কম যেহেতু তিন লাখ ছাব্বিশ হাজার ২৫০ পঞ্চাশ সেটা কিন্তু ছিল তিন নাম্বার ঘরে অতএব সেটা হলো আমাদের এজুমিং ইয়ার আর এটা হলো কত তিন লাখ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এখন আসেন ডিটা কি এজুমিং কিন্তু তাহলে ঘরে যে ছিল চাইরের সেটা কিন্তু আমাদের ডি এবং সেটা ছিল আমাদের পঁচানব্বই হাজার টাকা এটা যখন আপনি সমাধান করবেন তখন কিন্তু ফলাফল এসে যাবে এ হলো আমার থ্রি প্লাস এনসিও তো সম্পদের মূল্য ছিল চার লক্ষ টাকা সি আপনি বের করেছেন সর্বশেষ তিন লক্ষ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ আর ডি হলো আমাদের এজুমিং ইয়ার দেন নেক্সট ইয়ার সি এ পেটি যেটা ছিল পঁচানব্বই হাজার তাহলে তিন এ তিন এটা আপনি কি করবেন এটা অবশ্যই বিয়োগ দিয়ে নিবেন ক্যালকুলেটরের সাহায্যে চার লক্ষ থেকে মাইনাস করবেন আপনি তিন লাখ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ব্যালেন্স আসবে তেহাত্তর হাজার সাতশো পঞ্চাশ তাহলে তেহাত্তর হাজার সাতশো পঞ্চাশ ডিভাইডেড বাই পঁচানব্বই হাজার আবারও থ্রি ঠিক থাকবে প্লাসে প্লাস এই তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশকে এখন ভাগ দিতে হবে আপনার পঁচানব্বই হাজার দিয়ে যেটা আসতেছে আমাদের জিরো পয়েন্ট সেভেন এইট এটাকে বলা যেতে পারে তিন দশমিক সেভেন এইট ইয়ার আপনি মনে রাখবেন যে পিবিপি সর্বদাই পিবিপি সর্বদাই ইয়ার হবে অ্যান্সার পিবিপি সর্বদাই ইয়ার ভিত্তিক চলে আসবে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুই দুই নাম্বার নাম্বার আর 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 ছিল আমাদের এ আপনাদের নিয়ে যাচ্ছি আমি দুই নাম্বার রিকোয়ার্ডে আর দুই নাম্বার রেকর্ডটা হলো আমাদের এ আর আর অর্থাৎ অ্যাভারেস্ট রেট অফ রিটার্ন এভারেস্ট রেট অফ রিটার্নের সূত্র হলো। অ্যাভারেজ এটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট শেষে গুণন একশো তিন নাম্বার রিকোয়ার্ডটা হলো আমাদের আর ও আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যার সূত্র হল অ্যাভারেজ এটি ডিভাইডেড বাই এনসিও শেষে গুনন একশো তো প্রিয় বন্ধুরা সূত্রটা আমরা লিখেছি সূত্রটা লেখার পরে দেখেন এখানে অ্যাভারেজ এটি কিন্তু প্রশ্নে বের করে দেওয়া ছিল না তাহলে আমাদেরকে অ্যাভারেজ ই এটিটা বের করে নিতে হবে আর সেই ক্ষেত্রে অ্যাভারেজ এটি আমরা বের করে নিয়েছিলাম তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ আর নাম্বার অফ ইয়ার ছিল আমাদের সেভেন ফলাফল আসবে উনে পঞ্চাশ হাজার আটশো একুশ ফলাফল আসবে উনে পঞ্চাশ হাজার আটশো একুশ তাহলে তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশকে আপনি সেভেন দিয়ে ভাগ দিবেন উনপঞ্চাশ হাজার আটশো একুশ পরবর্তীতে দরকার যেহেতু অ্যাভারেজ ইয়েটি পেলেই হবে না কারণ এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমাদের সূত্রের প্রয়োগ রয়েছে অথচ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যদি আমি বের করতে না পারি তাহলে কিন্তু এখানে মানটা বসাতে পারবো না এই কারণেই অ্যাভারেজ ইয়েটির পাশাপাশি আমাদেরকে এভারেজ ইনভেস্টমেন্ট বের করে নিতে হবে আর এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হলো কস্ট প্লাস সালভেজ ভ্যালু বাই টু তাহলে কস্ট ছিল আমাদের চার লক্ষ টাকা সালভেজ ভ্যালুটা আমাদের স্ক্রাপ ভ্যালু নামে ছিল পঞ্চাশ হাজার টাকা বাই টু তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজারের সাথে আমি সরি চার লক্ষ এবং পঞ্চাশ হাজার যোগ করলে হবে চার লক্ষ পঞ্চাশ হাজার ডিভাইডেড বাই টু ফলাফল আসবে আমাদের দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে যখন আপনি অ্যাভারেজ ইয়েটি এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে সক্ষম হবেন তখন আর অঙ্ক শুরু করতে বাধা থাকে না তাহলে এখন আসেন অ্যাভারেজ দিয়েটি আমরা বসাচ্ছি উনে পঞ্চাশ হাজার আটশো একুশ আর এভারেজ ইনভেস্টমেন্ট ছিল আমাদের দুই লক্ষ পঁচিশ হাজার শেষে ইন্টু দিয়ে হান্ড্রেড এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিচ্ছি সেটা হলো উনপঞ্চাশ হাজার আটশো একুশকে ভাগ দিব আমি দুই লক্ষ পঁচিশ হাজার দিয়ে গুণন দিব একশো দিয়ে এটা হবে বাইশ দশমিক চোদ্দ পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার পরবর্তীতে অ্যাভারেজ ইয়েটি অ্যাভারেজ এটি আমি বের করেছি উনি পঞ্চাশ হাজার আটশো একুশ এনসিও হলো সম্পদের মূল্য আজকের সম্পদের মূল্যটা কিন্তু ছিল চার লক্ষ টাকা এনসিওটাকে বলা হয় নিট ক্যাশ আউটলে আর যেটাই আমার নিট ক্যাশ আউটলে সেটাই কিন্তু কস্ট অফ অ্যাসেস এটার ফলাফল আসতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে নেবেন উনে পঞ্চাশ হাজার আটশো একুশকে ভাগ দিবেন চার লক্ষ টাকা দিয়ে তাহলে ফলাফল আসবে বারো দশমিক আমাদের দুই নাম্বার তিন নাম্বার হল এখন আমি চলে যাব চার নাম্বার সিরিয়ালে চার নাম্বার রিকোয়ার্ড ছিল আমাদের এনপিভি এনপিভিটাকে বলা হয় নিট প্রেজেন্ট ভ্যালু যার সূত্র হলো টোটাল পিভি মাইনাস এনসিও পাঁচ নাম্বারটা বলছিল আমাদের পিআই অর্থাৎ প্রফিটাবিলিটিস ইন্ডেক্স আর প্রফিটাবিলিটিস ইন্ডেক্সের সূত্র হলো টোটাল পিভি বাই এনসিও শেষে গুণন একশো ষষ্ঠ নাম্বারটা ছিল এনপিআই অর্থাৎ নিট প্রফিটাবিলিটিস ইন্ডেক্স আর নিট প্রফিটাবিলিটিস ইন্ডেক্সটাকে বলা হয় এনপিআই যার সূত্র হল হান্ড্রেড পার্সেন্ট মাইনাস পিআই অথবা পিআই মাইনাস হানড্রেড পার্সেন্ট এটা দুইটাই অর্থ ব্যবহার করা যায় পিআই মাইনাস হান্ড্রেড পার্সেন্ট অথবা হান্ড্রেড পার্সেন্ট মাইনাস পিআই যেটাই লিখেন কোনো সমস্যা নাই তো যাই হোক ফলাফলটা টোটাল পিভি কিন্তু আমাদের যোগফল ছিল চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আট যেটা পিভির ঘরের যোগফল আমরা শকের মাধ্যমে করেছিলাম আর এনসিও তো সম্পদের মূল্য সম্পদের মূল্য বা সম্পদের পরিমাণ বা নিট ক্যাশ আউটলে এটা যদি মাইনাস করেন তাহলে দাঁড়াবে বিরানব্বই হাজার পাঁচশো আট টাকা পরবর্তীতে পিআই এর সূত্র হলো টোটাল পিভি বা এনসিও শেষে গুণন একশো টোটাল পিভি আমরা পেয়েছি চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আট আর এনসিওটা ছিল আমাদের মূলত চার লক্ষ শেষে গুণন একশো তাহলে এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো এটা ভাগ দিয়ে নেবেন কীভাবে ভাগ দিবেন চার লক্ষ বিরানব্বই ভাগ দিবেন চার লক্ষ দিয়া গুণন দিবেন একশো দিয়া এটা হবে একশো তেইশ দশমিক তেরো দশমিক এইটা আপনি এখানে বসিয়ে দিবেন একশো তেইশ দশমিক তেরো পার্সেন্ট মাইনাস হলো হানড্রেড পার্সেন্ট ফলাফল দাঁড়াবে শুধুমাত্র তেইশ দশমিক তেরো পার্সেন্ট প্রিয় বন্ধুরা অঙ্কটা দেখেছিলেন আসলেই অনেক বড় কিন্তু সূত্র জানা থাকলে কিন্তু আসলেই অঙ্ক বড় নয় সূত্রগুলো জানবেন সূত্রের আলোকে অঙ্ক প্রয়োগ করবেন তাহলে আজকে আমি গুরুত্বপূর্ণভাবে যে অঙ্কটি আলোচনা করেছি সেটি একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবেন এবং ভালো করে অধ্যয়ন করবেন ভালোভাবে পড়াশোনা করবেন আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদেরকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আপনাদের সাথেই উপস্থিত হব আপনাদেরকে অঙ্কগুলো সমাধান করে দিব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ক্লাসগুলো দিতে পারি এবং পরিপূর্ণ বইয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে প্রতিটি অঙ্কই যেন আমি আপনাদের সমাধান করে দিতে পারি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ